মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে রুটিন নিয়ে তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কত তারিখ থেকে এবং কোন দিন কি বিষয় পরীক্ষা হবে তা দেখতে থাকো তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে প্রথম দিন পরীক্ষা হবে দেখো শুক্রবার দোসরা ফেব্রুয়ারি শুক্রবার বাংলা বিষয় পরীক্ষা হবে পরবর্তী দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তিন তারিখে শনিবার তোমাদের এই দিনে পরীক্ষা থাকছে ইংরাজি বিষয় এরপর তোমাদের চার তারিখ ফেব্রুয়ারি চার তারিখ রবিবার ছুটি থাকছে পরবর্তী দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দেখো সোমবার তোমাদের এই সোমবার পরীক্ষা হচ্ছে ইতিহাস বিষয় পরবর্তী দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে মঙ্গলবার পরীক্ষা হবে ভূগোল বিষয় পরবর্তী দিন অর্থাৎ সাত তারিখ তোমাদের ছুটি থাকছে সাত তারিখ ছুটি থাকছে আট তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি আট তারিখ বৃহস্পতিবার অঙ্ক পরীক্ষা অর্থাৎ অঙ্কের আগের দিন তোমরা ছুটি পাচ্ছ পরবর্তী দিন দেখো ফেব্রুয়ারি মাসের নয় তারিখ শুক্রবার বিজ্ঞান বিষয় পরীক্ষা হবে পরবর্তী দশই ফেব্রুয়ারি শনিবার বিজ্ঞান বিষয় পরীক্ষা হবে এরপরে তোমাদের এগারোই ফেব্রুয়ারি ছুটি থাকছে রবিবার এবং বারোই ফেব্রুয়ারি সোমবার তোমাদের পরীক্ষা হবে ঐচ্ছিক বিষয় অর্থাৎ এই যে অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট এটা কিন্তু সবার থাকে না তো যাদের আছে এই বিষয়টা তাদের পরীক্ষা হবে তো এই হচ্ছে তোমাদের মাধ্যমিক দু সালের পরীক্ষার রুটিন তোমরা প্রত্যেকে এটা সংগ্রহ করে রাখবে